आज के सकाले आबू बकर आर मुसलमान नय, तिनि एकजन पक्का ईमानदार मुसलमान। तार आगे छिलो काफेर, एखन होये गेल ईमानदार। हे आबू बकर ईमानदार, गतकालके आबू बकर फेरी निये घुरेछे पलाश बना, भिटा पलाश बना थेके निये सम्बलपुर इस्लामपुर जत एलाका घुरेछे हरिपुर पर्यन्त, काफेर बेईमान घुरेछे। आज के से ईमानदार अवस्थाय घुरबे, से माथाय कापड़ निये बेर होये चले गेल हरिपुरे। आज के से घुरबे हरिपुरे गिये बोलछे कापड़ लिबेछे, भालो भालो कापड़ आछे आमार काछे, तोमरा एसो। कापड़ेर गाँठके नामिये दिल, दल बल सब कापड़ देखते शुरू करेछे। आबू बकर ईमान বিলি করতে শুরু করেছে, ভাই ঈমান আনো। আখেরি পয়গম্বর এসে গেছে। এইভাবে একদিকে কাপড়ের ব্যবসা করেছে আর একদিকে ঈমানের কথা বলেছে। বলতে বলতে রসূলের কাছে সন্ধ্যার সময় যখন ফিরছে, সারা দিনে 100 দিরহাম ইনকাম করেছে, 50 দিরহাম 70 দিরহাম ইনকাম করেছে, আর 10 জন নতুন লোককে কালেমা পড়িয়েছেন। ওই 10টা লোককে নিয়ে এসে হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা আবু বকরের কালেমা পড়ার লোক। এই রকম ধরনের সাহাবী, বিখ্যাত বিখ্যাত সাহাবী যারা আবু বকরের হাতে হাত দিয়ে কালেমা পড়েছেন, ওই রকম লোকগুলিকে 10 জন এসে রসূলের কাছে দাঁড় করিয়ে দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 70 দিরহাম কি 100 দিরহাম, এটা আমার আল্লাহ আমাকে দুনিয়া করার জন্য দিয়েছে, এটা আমার রুজি রুটির জন্য সারা দিনে করেছি, আর এই 10টা লোককে আমি আখেরাতের ইনকাম করেছি, এরা আমার হাতে কালেমা পড়ে নিয়েছে। তার মানে আবু বকর বুঝে নিয়েছিল, আমি গত রাতে ছিলাম মুশরিক, আজকে মুমিন, আর মুমিন হলেই মুমিনের প্রথম কাজ হবে তার ঈমানের প্রচারে লেগে যাওয়া। কি বলছি? না না ঠিক আছে, মুরব্বী মানুষ, একটু বলতে দেন। দাঁড়িয়ে আছে তাও মনে হচ্ছে বাবজিকে আমার চেয়ারটাই ছেড়ে দিই। বসেন, শোনা। জি জি, মেয়েদের দিকে আমি কেন যাবো? ছি ছি চাস্তাও খুলে কোন ধরনের কথা বলছি? বলছি মেয়েদের দিকে যান, আলে মূল আমাকে মেয়েদের দিকে পাঠিয়ে যাচ্ছি। ছি ছি চাস্তা খুলে কোন ধরনের কথা? মেয়েদের দিকে আমি কেন যাবো? যাকে বিয়ে করেছি সেই আজকে রেগে বোম হয়ে গেল, বলছে জালসা ছাড়বেন কখন আমাকে বলছে আর কি। কি বলবো, আমার বিবি সতীন আছে, বলে তাহলে কি আমি দুটো বিয়ে করেছি? বলে না, আমার বিবি সতীন হলো জালসা, ছ মাস রাত ইলাই ছ মাস উলাই, তো সতীন হলো আর কি। তো জালসা দেখতে পারেন আমার বিবি, ছেড়ে দেন জালসা। তো যাই হোক, কথাগুলো বোঝার চেষ্টা করি। তবলিকের অনেক চাপ আছে, করতেই হবে তবলিক। তাহলে প্রথম কাজ হচ্ছে ঈমান আনার পর ঈমানকে আরেকজনের কাছে ট্রান্সফার করা, পৌঁছানো। মা বোনেরা কেমন করবে ধারণ, ঘটনাটা আসুক। আবুল হাসান হো ঘরমা হো, চলে গেছে। উ দিয়ে দিয়েছে আমাদেরকে, তোরা তবলিক কর, আমি একটু রেস্ট করি নাকি? আছে, থাকবেও থাকবে, ভালো ছেলে। তো এবার আমার দিকে তাকান, পাঁচটা কাজ বুঝলেন। প্রথম নম্বর হলো ঈমান নিজে আনতে হবে, দু নম্বর সঙ্গে সঙ্গে ঘর ছাড়তে হবে।